আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কত সহজে শিং মাছ পরিষ্কার করা যায়, 10 মিনিটে খুব সহজেই কিভাবে কাটা এবং পরিষ্কার করার পদ্ধতি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি। আমি এখন একটা বাটিতে প্রথমে আমাদের এই শিং মাছটা মারতে হবে। এভাবে তো শিং মাছ কাটা যাবে না, আর এমনি শিং মাছ ধরতে আমার নিজেরই ভয় লাগে, কারণ এটা কাটাটা অনেক বেশি ব্যথা যদি হাতে লাগে। প্রথমে আমরা শিং মাছটা মারব, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এই দিয়ে সাথে সাথে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন কি অবস্থা করছে, বাঁচার আর কোনো চান্স নাই। লবণ দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, না হলে শিং মাছ কিন্তু এদিক সেদিক পড়ে যাবে। আর লবণ দেওয়ার 2-3 মিনিটের মধ্যে সবগুলো মাছ মরে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে মাছটা কেটে দেখাবো। আমি একটা মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ছাইটাও ইউজ করতে পারেন, কিন্তু এখানে মনে হয় ছাই দিয়ে ধরার কোনো প্রয়োজন নাই। এভাবে একটা কাঁচি দিয়ে প্রথমে এই যে প্রথমে এই অংশটা ফেলে দিতে হবে, পরে এখান থেকে কাঁচিটা ঢুকিয়ে এভাবে একটু খোঁচা দিলে এটা কেটে যাবে। তারপরে হাত দিয়ে একটু টান মারলেই এই অংশটা ছুটে আসবে। তারপর কাঁচি দিয়ে কেটে এই অংশটা বাদ দিয়ে দিব, তো প্যাট থেকে ময়লাটা বের করে ফেলব। আর একটু লেঞ্চাটা এভাবে কেটে দিব। এই যে হয়ে গেল আমার একটা মাছ কাটা। আর যারা মাথা খেতে চাচ্ছেন না, তারা অবশ্যই এভাবে মাথাটা ফেলে দিতে পারেন। একটু প্যাট থেকে ময়লাটা টান দিয়ে বের হয়ে চলে আসবে, আর লেঞ্জাটা একটু কেটে ফেলে দিলে হয়ে যাবে। এই আমার মাছ কাটা হয়ে গেছে। 350 গ্রাম মাছ। আমি সবগুলো মাছ কেটে নিয়েছি, আর দেখতে পেয়েছেন আমি ছাই ছাড়াই কেটেছি। আর অবশ্যই আমরা যারা দেশের ঢাকাতেই থাকি, তাদের অবশ্যই ছাইটা পাওয়াটা সম্ভব হয় না, তাই এভাবে আপনারা সহজে কেটে নিতে পারেন। আমি প্রথমে মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই অবস্থায়। আমি মাছগুলো একটা ধোয়া দিয়ে এনেছি, জানে উপরে এক্সট্রা আঠাটা চলে যায়। এখন আমাদের যে কাজটা করতে হবে, মাছটা পরিষ্কার করার জন্য লাগছে একটা পেঁপে নিয়েছি। আমার এখানে পেঁপের চামড়াটা আমার এখানে ইউজ করব। আমি পেঁপের চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। আমি পেঁপেটা থেকে সব চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই পেঁপেটা আপনারা রান্না করে খেয়ে ফেলতে পারবেন। এটা আমি রান্না করে ফেলবো এখন। আমাদের হ্যাঁ, শিং মাছ যখনই কিনবেন সাথে থেকে একটা পেঁপে কিনে নিয়ে আসবেন। এখন আমি এই পেঁপের খোসাগুলো ব্লেন্ড করে নিব, না চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখানে সামান্য একটু পানি দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। পেঁপের খোসাগুলো ব্লেন্ড করে নিয়ে এসেছি, আর এখানে এখন শিং মাছের উপরে খোসাগুলো দিয়ে দিচ্ছি। জার থেকে একটু ভালোভাবে ইয়ে করে দিয়ে দিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, এই এই পেস্টটার সাথে শিং মাছটা কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। অলরেডি দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একটু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে, খুব একটা বেশি আপনার কষ্ট করতে হবে না।
জাস্ট এভাবে একটু মেখে নিলে দেখবেন এক পর্যায়ে মাছটা একদম ধবধবে সাদা হয়ে গেছে। আচ্ছা এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলা, তোমার এত বুদ্ধি কেন বলো তো? শিং মাছের সাথে পেস্ট দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে সিনথেটিকে একটু ওয়াশ করে নিয়েছি। কি বুদ্ধি, ঘুমাও কেমনে? আমি 10 থেকে 12 মিনিট এই পেস্টের সাথে মাখতে মাখতে দেখেন মাছটা এক পর্যায়ে একদমই পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এটা বেসিনে নিয়ে যাব, ধুয়ে নিব। এখন আমরা মাছটা একটু পরিষ্কার করে নিব। প্লাস্টিকের ঢাকনিকে এভাবে একটু ভালোভাবে ধুয়ে নিলে মাছগুলো একদমই ঝকঝকে হয়ে যাবে। কালো মাছটা এটা ফসা মাছ হয়েছে। আর যদি একটু এভাবে কালো কালো থেকে ঝাঁঝে চারপাশে একটু ডলা মারলে এগুলো উঠে যাবে। মানে এটা এমনিতে শুকা নরম হয়ে গেছে ময়লাগুলো। আমি খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাছগুলো কত সহজে পরিষ্কার হয়ে একদম ধবধবে সাদা। পেঁপে পাটা, পেঁপে পাটা দিয়ে তাহলে মানুষকে দিলে পরিষ্কার হওয়ার কথা না? আর আপনাদের কাছে যদি পেঁপে না থাকে তাহলে আপনারা এই ধরনের বাটনা দিয়েও মাছটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। আর এই বাটনাটা আমার অরনিশ অর্গানিক পেজে পেয়ে যাবেন। আর আমার পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বাটনার মধ্যে খুব সহজে শিং মাছ, তারপরে কই মাছ, এগুলো খুব সহজে পরিষ্কার করা যায়। কাঁঠালের বিচি, ভর্তা, যে কোনো ভর্তা বানাতে এই বাটনাটা খুব কাজে লাগে। আর এটা হচ্ছে পিসনি, এই পিসনিটা আমরা বাটনার সাথে দিয়ে থাকি, এটা ভর্তা বানাতে খুবই কাজে লাগে। শিং মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে মাথাটা দিক দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন। আর এখানে একটা রগ আছে, এই রগটা আমি যখন রান্না করবো মাছটা তখন এটা আমি ফেলে দিব। এখন তো আমি রান্না করছি না, এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।